আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 5 মিনিটে কিভাবে পারফেক্টলি ভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন, একটি ইউটিউব চ্যানেল খুলবেন, আজকের ভিডিওতে ইন ডিটেইলস আমরা আলোচনা করব। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমরা ফায়ারফক্সে ঢুকে গেলাম। সেই ফায়ারফক্সে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে ফেলবেন। আপনাদের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের ফায়ারফক্সে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা সাইন ইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের ইন্টারফেস। তো সাইন ইন করার পরে আমরা আমাদের লগতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ চ্যানেল, ক্রিয়েটিভ চ্যানেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করার যে ইন্টারফেসটা সেটা পেয়ে যাবেন। সেখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখবেন। মনে করুন আমি টেক রিলেটেড কোনো চ্যানেল খুলতে যাচ্ছি, তো আমরা দিলাম টেক টেন দিলাম। তো আমরা আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা তৈরি করব। অ্যাট দ্য রেট দেওয়া আছে টেক 10 1 2 3, এটা হচ্ছে আমাদের চ্যানেলের হ্যান্ডেল। হ্যাঁ, নিয়েছে হ্যান্ডেল অলরেডি। আমরা আমাদের চ্যানেলের তৈরির প্রথম ধাপটা শেষ করে ফেলেছি, এখন আমরা ক্রিয়েটিভ চ্যানেলে ক্লিক করব। দেন লোড নিচ্ছে, আপনারা দেখুন খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ডান, আমাদের একটি ইউটিউব চ্যানেল খুব শর্ট টাইমে আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা ওই ইউটিউব চ্যানেলটাতে কিভাবে আমরা লোগো সেট আপ করবো, ব্যানার সেট আপ করবো শর্ট টাইমে দেখব। আমরা চলে যাব কাস্টমাইজেশন চ্যানেলে। কাস্টমাইজেশন চ্যানেলে চলে যাওয়ার পর আমাদের কাছে আলাদা আরেকটা ইন্টারফেস আসবে। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেখানে আমাদের তিনটি অপশন দেওয়া আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমরা যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর আমাদের এখানে আমাদের যে লোগোটা আপলোডের কথা বলতেছে, তো আমরা আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারিতে যে কোনো একটা পিকচার আমরা সেখানে সিলেক্ট করে দেব। মনে করুন এটা কোনো পিকচার নই, তো আমরা দেখি কোনো পিকচার আছে কি না। তো আমরা এখানে একটি পিকচার, এমনি একটা পিকচার আমরা সেখানে আপলোড করে দিলাম। দেন আমরা চ্যানেল আর্ট, তো চ্যানেল আর্টেও আমরা সেম একই পিকচারটা দিলাম, যদিও এটা রেজুলেশন বলতেছে এটা অ্যালাউ না, তাই এটাকে আমরা দিতে পারছি না। তো আপনারা যে ব্যানারের যে রেজুলেশন আছে 2560x1440, এই পিক্সেলের একটি ব্যানার ইমেজ আপনারা সেখানে সেট আপ করে দেবেন। তো সেখানে আপনারা আপনাদের লোগো, ওয়াটারমার্ক, যেটা আপনারা সাবস্ক্রাইব বা ভিউজ মোর বা বিভিন্ন ধরনের আপনারা এখানে ওয়াটারমার্ক দিতে পারেন, আপনাদের ভিডিও শেষে আসবে। তো এই এই পেজটাকে এভাবে কমপ্লিট করার পরে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের চ্যানেলটা কাস্টমাইজেশন হয়ে যাবে। এখন আমরা আমাদের গুটু চ্যানেলে চলে যাব। মাত্র অল্প সময়ে আমাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেল টেক 10। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং সেখানে কোনো ভিডিও নেই। দেখতে পাচ্ছেন সেখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ক্রিয়েশন ডেট, জয়েন আগস্ট 29, 2024। তো এভাবে আপনারা একদম স্ক্র্যাচ থেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পার্ট বাই পার্ট কীভাবে আপনারা ইউটিউব মার্কেটিং করে হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন আপনাদের নিজস্ব চ্যানেল থেকে এবং ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।